আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ, দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাস বিভিন্নভাবে তোমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, প্রভাষক রসায়ন, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। তো আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের পরীক্ষায় যেই পর্যন্ত আমরা রাখব, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, সেটি তোমাদেরকে এর আগেও বলছি যে এস ব্লক, পি ব্লক এবং এর সঙ্গে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে আমরা বলছিলাম যে পরমাণুর আকার একটি যে পর্যায়বৃত্ত ধর্ম, এখান থেকে আয়নীকরণ শক্তি, ইলেকট্রনা শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই টাইপ পর্যন্ত আমরা তোমাদের সামনে যে পরীক্ষা হবে এই পর্যন্ত তোমাদের কোশ্চিন রাখা হবে। তো সেক্ষেত্রে তোমরা এর মধ্যে, আমি তোমাদের গত দিনে একটি সৃজনশীল সলভ করিয়েছি এবং আমি মনে করি তোমরা বাসায়ও সৃজনশীল প্র্যাকটিস শুরু করেছো। তো আজকেও আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের উপরে সৃজনশীল প্র্যাকটিস করাবো। তো আসো আজকের সৃজনশীলটা আমরা একটু দেখি। প্রথমত দেখো, আমরা দুইটি মানে উদ্দীপকে দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র এক এবং চিত্র দুই। চিত্র একে একটু খেয়াল করে দেখো যে আমরা কিন্তু একটা মানে যে কার্ভ আঁকানো আছে এখানে কিন্তু গলনাঙ্ক ডিগ্রি সেন্টিগ্রেড, উপরে গলনাঙ্ক বনাম পারমাণবিক সংখ্যা, গলনাঙ্ক দেওয়া হয়েছে ডিগ্রি সেন্টিগ্রেডে, আর পারমাণবিক সংখ্যা দেখো নিচের দিকে দেওয়া আছে 11, 12, 13, 14, 15, তারপরে 16, 17 পর্যন্ত। তো এখানে দেখো প্রথম যে রেখাটি, প্রথম পয়েন্টটি 11-তে আছে, তারপর দ্বিতীয় পয়েন্টে 12 নেই, এখানে 13-তে আছে, 14-তে আছে আরেকটি পয়েন্ট, 15-তে একটি, 16-তে একটি, 17-টি একটি। পরবর্তী চিত্রে দেখো এখানে কিন্তু গলনাঙ্ক বনাম মৌলও সরাসরি দেওয়া হয়েছে। তো গলনাঙ্কটা দেখো ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, মৌলগুলো দেখো প্রথমে সোডিয়ামের গলনাঙ্ক সবার উপরে, লিথিয়ামের গলনাঙ্কটা সবার উপরে, তারপরে দেখো সোডিয়াম, তারপর পটাশিয়াম, এইভাবে কিন্তু রুবিডিয়াম নিচের দিকে আসে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করো তোমরা, আমরা প্রথমত যে অবস্থা এগুলো বলছি যে ক নম্বর যে কোশ্চেনটা ছিল তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা, তোমরা তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটি এর আগেই খেয়াল করেছো যে কোনো সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুটি মৌলেও দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে একটি মৌল কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। তো আমাদের কোশ্চেন হচ্ছে, খেয়াল করে দেখো যে আমরা সাধারণত তড়িৎ ঋণাত্মকতা কী, তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যাবৃত্ত ধর্ম, এই সম্পর্কে কিন্তু আমরা জানি যে সমযোজী যৌগগুলো, সমযোজী যৌগ গঠনকালে দুটি পরমাণু মানে অনুগঠনের কালে দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণু অপর একটি পরমাণুর ইলেকট্রনটা তার নিজের দিকে টেনে নেওয়ার যে আকর্ষণ ক্ষমতাটা সেটি কিন্তু তড়িৎ ঋণাত্মকতা। এখন ক্রোমিয়ামকে অবস্থান্তর মৌল কেন, তো আমরা অবস্থান্তর মৌল টপিক্স পড়াই নাই, তবু তোমাদেরকে যেহেতু কোশ্চেনটা এসে গেছে আমি একটু বলে রাখি। যেমন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ কক্ষপথে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তবে তাকে আমরা অবস্থান্তর মৌল বলি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, অবস্থান্তর মৌলের আংশিকভাবে পূর্ণটা বলতে সাধারণত বোঝাচ্ছে ডি অরবিটালটা 1-9 পর্যন্ত, ডি অরবিটালটি 1-9 পর্যন্ত সবগুলো যদি ডি অরবিটালে 1-9 পর্যন্ত প্রবেশ করে তবে সেটি অবস্থান্তর মৌল হবে। এবার আমাদের পরবর্তী কোশ্চেনটা আসি, চিত্র এক লেখচিত্রে এর আকার বি অপেক্ষা বড়, এর আকার মানে এখানে দেখো এ কিন্তু সোডিয়াম আর বি হচ্ছে ক্লোরিন,
অপেক্ষা বড়, কিন্তু এর সুস্থিত আয়নের আকার বি এর সুস্থিত আয়ন অপেক্ষা ছোট। এখন দেখো, সুস্থিত আয়ন বলতে বোঝাচ্ছে কি, যখন কোনো একটা মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে ধনাত্মক অথবা ঋণাত্মক আয়নে পরিণত হয়ে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, আর সেই অবস্থাটাকে বলা হয় সুস্থিত আয়ন। তো সেক্ষেত্রে এখন দেখো, সোডিয়াম আর ক্লোরিনের ক্ষেত্রে আমরা কী বুঝতেছি, উদ্দীপকের এ এবং বি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 ও 17। সুতরাং এ মৌল মানে এ ও বি মৌলদ্বয় হলো সোডিয়াম ও ক্লোরিন, এবং এরা তৃতীয় পর্যায়ে এরা যথাক্রমে তৃতীয় পর্যায়ে সর্ববামের এবং সর্বডানের মৌল। যে কোনো পর্যায়ের যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা ততই বাড়ে, পরমাণুর আকার কিন্তু ততই হ্রাস পায়। এর কারণ হচ্ছে একই পর্যায়ের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি করে ইলেকট্রন যুক্ত হয়, কিন্তু স্তর সংখ্যা বাড়ে না। পারমাণবিক সংখ্যার বৃদ্ধির অর্থ হল নিউক্লিয়াসে ধনাত্মক আধানের বৃদ্ধি, ফলে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াস কর্তৃক আরও জোরে আকৃষ্ট হয়, ফলে পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। অতএব এর আকার বি অপেক্ষা বড় হয়ে যায়। তাহলে এর আকারটা বড় কারণ এটা হচ্ছে মানে এক এ এবং বি দুইটাই কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল। তৃতীয় পর্যায়ের মৌল কিন্তু সোডিয়াম সবার প্রথমে শুরু হয়েছে, আর ওই পাশে কিন্তু ক্লোরিন দেখো শেষের দিকে আছে। তাহলে একই পর্যায়ে যত বাম হাতে ডান দিকে যাদের পরমাণুর আকার যেহেতু হ্রাস পায়, সুতরাং কি সোডিয়ামের আকারটা বড় কার অপেক্ষা, ক্লোরিনের অপেক্ষায়। এবার বলছে দেখো, এ বা সোডিয়াম যে সুস্থিত আয়নের সোডিয়াম প্লাস আকার এবং বি এর সুস্থিত আয়ন ক্লোরাইড মাইনাস আয়ন মানে অপেক্ষা ছোট। এর কারণটা কি দেখো, সোডিয়ামের প্রোটন সংখ্যা ছিল 10 সোডিয়াম প্লাসে, আর ইলেকট্রন মানে সোডিয়াম প্লাসে প্রোটন সংখ্যা 11, কিন্তু ইলেকট্রন সংখ্যা কত হবে, 10 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে 11 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে গেছে 10। কিন্তু ক্লোরিন খেয়াল করে দেখো, ক্লোরিন মাইনাস যখন গঠন করেছে প্রোটন সংখ্যা 17, কিন্তু যখনই ইলেকট্রন সংখ্যা করতে যাবো ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেছে, 18। সোডিয়াম প্লাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তর হল দ্বিতীয় শক্তি স্তর, কিন্তু সিএল মাইনাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তর হলো তৃতীয় শক্তি স্তর। এই কারণে সিএল মাইনাস এর আকার ছোট, মানে এই কারণে কি সিএল মাইনাসের আকার সোডিয়াম প্লাসের আকার এর তুলনায় কি বা বিপরীতভাবে এর আকারটা কি হয়ে যায়, এনএ প্লাসেরটা ছোট হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারলে যখন সেটা সুস্থিতিশীল আয়নে গেল, তখন সোডিয়ামের যে তৃতীয় পর্যায় ছিল সেটা কিন্তু ইলেকট্রন ত্যাগের ফলে সে চলে গেছে দ্বিতীয় পর্যায়ে, আর ক্লোরিন তৃতীয় পর্যায়ে থাকছে। তাহলে দ্বিতীয় পর্যায়ের আকারটা অবশ্যই ছোট তৃতীয় পর্যায়ের তুলনায়। এবার পরবর্তী 9 কোশ্চেনটা ছিল, উদ্দীপকের লেখচিত্র দুটির প্রকৃতি ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। তো দেখো, 2 লেখচিত্রে গ্রুপ 2 মৌলসমূহের পারমাণবিক সংখ্যার গলনাঙ্কের পরিবর্তন দেখানো হয়েছে। খারধাতুসমূহ একটি করে যোজ্যতা ইলেকট্রন থাকায়, মানে খারধাতু মানে কি গ্রুপ 1 ধাতুগুলোকে খারধাতু, প্রথম চিত্রে দেখো আমরা খেয়াল করো, প্রথম চিত্রে কিন্তু তুমি যে মৌলগুলো দিয়েছিলে সবগুলো কিন্তু খারধাতু, কিন্তু এই মানে এখান থেকে দ্বিতীয় মানে এখান থেকে কি গ্রুপ 2 আর গ্রুপ 1 যে কথা মানে চিত্র 1 আর চিত্র 2 এখানে কিন্তু সর্বশেষ কক্ষপথের এই যে দ্বিতীয় যে চিত্রে সবগুলো কিন্তু খারধাতু, মানে গ্রুপ 1 ইলেকট্রন বিন্যাস করে দেখবো সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন বিদ্যমান আছে, কিন্তু এটা কিন্তু পর্যায় আকারে দেওয়া হয়েছে। তো আমরা একটা জিনিস খেয়াল করো, চিত্র 2 গ্রুপ 2 মৌলসমূহের পারমাণবিক সংখ্যা গলনাঙ্কের পরিবর্তন দেখানো হয়েছে, কিন্তু এখানে এটা গ্রুপ 2 না, এটা সাধারণত গ্রুপ 1 হয়েছে। গ্রুপ 1 এর পরিবর্তন দেখা যাচ্ছে, খাট ধাতুসমূহ একটি করে যোজ্যতা ইলেকট্রন থাকায় এদের মধ্যে ধাতব বন্ধন দুর্বল, তাই এদের মানে যোজ্যতা ইলেকট্রন তাই ধাতুগুলো নরম আর নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। একই গ্রুপের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার বৃদ্ধি পায়। আমরা সাধারণত জানি যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একই গ্রুপের পারমাণবিক
একটু ভালো করে খেয়াল করো যে একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার বৃদ্ধি পায় এবং যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যায়, ফলে পরমাণুর বন্ধন আকর্ষণ কমে যায় বলে মৌলসমূহের গলনাঙ্ক ধীরে ধীরে কমে। তবে লিথিয়াম কমে যায় বলে মৌলসমূহের গলনাঙ্ক ধীরে ধীরে কমে। তবে লিথিয়াম পরমাণুর আকার খুবই ছোট হয়, এর ধাতব বন্ধন তুলনামূলক ভিড়, এজন্য লিথিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গ্রুপের অন্যদের তুলনায় বেশি। চিত্র একে তৃতীয় পর্যায়ের মৌলের পারমাণবিক সংখ্যার সাথে গলনাঙ্কের পরিবর্তন দেখানো হয়েছে। সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত ধাতব বন্ধন বিদ্যমান, সোডিয়াম কেলাসের সোডিয়াম আয়ন বিদ্যমান, এই আয়নের আকার বড় এবং মুক্ত একটি মাত্র ইলেকট্রনের উপর আকর্ষণ কম, এ কারণেই এর কেলাসের গলনের জন্য খুবই বেশি শক্তির প্রয়োজন হয় না, তাই এর গলনাঙ্কটা কম। আবার দেখো ম্যাগনেসিয়ামের কেলাসের দ্বি আধান বিশিষ্ট ম্যাগনেসিয়াম আয়নে দুটি মুক্ত ইলেকট্রন থাকে এবং অ্যালুমিনিয়ামের কেলাসে ত্রি আধান বিশিষ্ট অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন ও তিনটি মুক্ত ইলেকট্রন বিদ্যমান। মুক্ত ইলেকট্রনের উপর এদের আকর্ষণ বেশি, এ কারণে এদের ধাতব বন্ধনের দৃঢ়তা বৃদ্ধির ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অধিক হয়। সিলিকনের কেলাসে অতি বৃহৎ অণু বিদ্যমান যা সিলিকন বন্ড সিলিকনের মাধ্যমে ত্রিমাত্রিক জাল হিসেবে গঠিত। এ কেলাস গঠনের জন্য অনেক সিলিকন বন্ড সিলিকন বন্ধন ভাঙা প্রয়োজন, তাতে অনেক শক্তির প্রয়োজন, অতএব সিলিকনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। পরবর্তী মৌল ফসফরাসের রূপভেদ শ্বেত ফসফরাস পিফোর অণু হিসেবে থাকে। এই অণু বিশুদ্ধ সমযোজী প্রকৃতির, বিভিন্ন অণুর মধ্যে দুর্বল মানে ভ্যান্ডারওয়াল শক্তির আকর্ষণ হিসেবে বিদ্যমান, তাই এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। এবার সালফার, সালফার S8 হিসেবে বিদ্যমান, একই মৌলের পরমাণু দ্বারা সৃষ্ট হওয়ায় সালফারের অণু সমযোজী, ফলে বিভিন্ন অণুর মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়াল শক্তি বিদ্যমান, তাই এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তাহলে এভাবে কিন্তু আমরা প্রশ্নগুলো মোটামুটিভাবে তোমাদের ব্যাখ্যাগুলো দেখাইছি, তোমরা এই ধরনের প্রশ্নগুলো সলভ করবা। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকো, খোদা হাফেজ।